হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে। সিরুপা বারবার করে সেনাপতির কাছে এসে জিজ্ঞাসা করছে চড়ুইকে তার পছন্দ হয়েছে কিনা। আরে পছন্দ মানে দৌড়বে, এতটাই পছন্দ হয়েছে যে বলার বাইরে। আর ও এখন আমার হাতের মুঠোয় রয়েছে সিরুপা, তোমাকে চিন্তা করার কোনো কারণ নেই, সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। আর জানি বলেই তো তোমার কাছেই প্রথম এনে দিয়েছি, তুমি একদম চিন্তা করো না, তুমি গিয়ে এনজয় করো। এই চড়ুইকে কি করে নিজের ইশারায় নাচাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি ব্যাপার চড়ুই, তুমি কেন জানি ড্রিঙ্ক করছোই না? তোমাদের বয়সী মেয়েরা খেতে ধরলে খেতেই থাকে, আর তুমি এরকম করে বসে পড়লে চলবে? ওঠো, উঠে দাঁড়াও বলছি, নাও তুমি এখন খাবে। আমাদের বাড়িতে এইসব কিছু চল নেই, বিশ্বাস করুন আমার খেতে ইচ্ছে করছে না। আরে তুমি তো এখন বাড়িতে নেই, তোমার সিরুপার আন্টির বাড়িতে রয়েছো, তাহলে এতটা চিন্তা করার কি প্রয়োজন? চলো আমরা দুজনে একটু ডুয়েট নাচ করি। চড়ুইয়ের নেশা চড়ে যায়, তখনই সে নাচ করতে লাগে নিজের মনের আনন্দে। সেই সেনাপতির লোকটিকে সাথে নিয়েই চড়ুইয়ের এতটা নাচ, সেই নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। সবারই খুব ভালো লাগে যে চড়ুই হয়তো প্রথম দিনই সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়েছে। সিরুপা বারবার চড়ুইকে দেখছে, এক সময় এসে চড়ুই সিরুপার কাছে নাচ করতে লাগে। সে হঠাৎ করেই হাঁপসে যায়, বলে আন্টি আমার খুব ঘুম পেয়েছে, আমি বাড়িতে যাব। চড়ুই, একদম গাইয়া ভূতের মতো আচরণ করবে না, তোমাকে বলেছি না সারা রাত এখানে থাকতে হবে, কালকে সকালে তুমি ঘুমোবে, এখন না। তাহলে আমার যে ঘুম পেয়েছে, ঠিক আছে এখানে রুম রয়েছে তো, তুমি সেখানে ঘুমোবে, এত চিন্তা করার কিচ্ছু হয়নি, কি আর তোমার চিন্তা টেনশন বলো তো। সেনাপতি বলে তুমি চলো আমার সাথে, আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি, সেখানে তুমি আরাম করে ঘুমোতে পারবে, নরম বিছানা রয়েছে, তোমার কোনো অসুবিধা হবে না। আমি আপনার সাথে কেন যাব? যা না চড়ুই, তুই এরকম কেন আচরণ করছিস? উনি তোকে রুমটা দেখিয়ে দিয়েই চলে আসবে, এত চিন্তা করিস না, আর আমি এখানে রয়েছি, আমি পার্টিটা এনজয় করি। চড়ুই সেই সেনাপতির লোকটির সাথে যেতে যেতে একটা রুমে তাকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে চড়ুই বিছানায় যখন শুয়ে পড়তে লাগে, সেনাপতি বলে কি ব্যাপার, তোমার এতটা ঘুম পেয়েছে? দাঁড়াও দরজাটা লাগিয়ে দিয়ে আসি, আমিও তো তোমার সাথে থাকবো। কি? দরজা লাগানোর শব্দে চড়ুইয়ের ঘুম ভেঙে যায়, বলে কি করছেন কি আপনি, আপনি আমার সাথে রুম শেয়ার করে থাকবেন মানে? আমি এখানে একদমই থাকতে চাই না। এই বলে চড়ুই চিৎকার দিয়ে বেরিয়ে যেতে লাগে, বারবার খুঁজতে লাগে রুমের আসলে লকটা কোথায়, যেটা খুলে সে বেরোতে পারবে। না, এতক্ষণ তো তুমি আমার হাত ধরে নাচানাচি করছিলে, আমার ইশারায় চলছিলে, আমার হাত ধরে তুমি এই রুম পর্যন্ত এসেছো, আর এখন তুমি বাইরে চলে যেতে চাইলে আমি তোমাকে যেতে দেব? কখনো না। তুমি জানো তোমাকে আমি বদনাম করে দিতে পারি, কারণ তোমার সম্পর্কে আমি বাইরে যা কথা বলবো তুমি আর বাইরে মুখ দেখাতে পারবে না। কি বলবেন? এই যে যা কিছু হলো সেটাই বলবো, যে তুমি আমাকে রুমে টেনে এনেছো, আমার সাথে থাকতে চেয়ে এখন থাকছো না, আপনি এই সমস্ত কথা বলবেন না, এগুলো বলে আপনার কি লাভ হবে বলুন তো? দেখো তোমার আন্টিকে তোমাদের এখন সাহায্য করা উচিত, কারণ তোমার আন্টি তোমাদের সাহায্য করেছে। কি করেছে কি আন্টি? তোমার মা তুমি মিলে একজন জলজ্যান্ত ছেলেকে শেষ করে ফেলেছো, আর সেই লোকগুলো তো আমিই পাঠিয়েছিলাম, আর তোমার আন্টির টিকিটা আমার হাতের মুঠোয় রয়েছে। আমাকে যদি সে খুশি করতে না পারে সে তো এই শহরে টিকতেই পারবে না, সেটা তুমি জানো না। আর তোমার আন্টির জালে তোমরা ফেঁসে গেছো, তোমরা তোমার আন্টির পাতা জালের মধ্যে পা দিয়ে বসেছো, এখন আর করার কিচ্ছু নেই। তার মানে কি? মানে তোমার মা নিজে একজন খুনি, ওই লালন বলে ছেলেটাকে সে খুন করিয়েছে, আর তার বিপরীতেই তোমাকে এখানে নিলামে তুলেছে। তোমার মা তো জানতো এরকম তোমাকে প্রতি রাত্রিবেলা একজন না আরেকজন পুরুষের সাথে রুম শেয়ার করে থাকতে হবে, তাহলে তোমার মা কেন তোমাকে এরকম করে ছেড়ে দিল, তোমার জীবনটা বরবাদ করে দিল, তোমাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও এখানে কেন এনেছে টেনে, তুমি এখনও বুঝতে পারছো না চড়ুই? তোমার মা তো তোমার সমস্ত কিছু শেষ করে দিল, তখন কোনো দোষ নেই, আর আমাদের কাছে এসেছো তুমি, আমরা ভালোভাবে তোমার কেরিয়ার গড়ে দেবো, তোমাকে আরও উপরের সিঁড়িতে উঠিয়ে ছাড়বো, এবং তোমার জীবনে কোনো কিছুর জন্য ভাবনা চিন্তা করতে হবে না। তারপরেও যদি তুমি এরকম আচরণ করো তাহলে কি করে হয় বলো তো? আমার মা কাউকে মারায়নি তো। আপনি মিথ্যে কথা বলছেন, যে ছেলেটা সমুদ্রে সাঁতার জানতো না সে নিজেই ডুবে শেষ হয়ে গেছে, আপনি কেন আমাদের ঘাটে দোষ দিচ্ছেন বলুন তো? তুমি জানো না তোমার মাই তো এইসব কিছু করিয়েছে, ইচ্ছে করে ছেলেটাকে সমুদ্রের জলে ডুবিয়ে ডুবিয়ে শেষ করে ফেললো, এখন তুমি এইসব কথা বললে আমি বিশ্বাস করব? এদিকে ফুলঝুরি তার বাবা মায়ের বাড়িতে গেছে, তাকে দেখে প্রচণ্ড খুশি সবাই, বলে কিরে ফুলঝুরি তুই নার্সিংহোমে গিয়েছিলিস? হ্যাঁ, ওই চাকরিটা আমার খুব প্রয়োজন।
এগুলো কেন করছিস তুই? তোকে কতবার বলেছি ফুলঝুরি লেখাপড়া কর, নিজের জীবনে এগিয়ে যা, গানটা গাওয়া শুরু কর। না, ওই বাড়িতে থাকলে আমার গান গাওয়া চলবে না, আমি সেটা চাই না। তাহলে কেন থাকছিস তুই ওই বাড়িতে? নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে? তুমি বুঝতে পারছো না, ওটা লালনের পরিবার। লালন বারবার করে চেয়েছিল ওর পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে, আর আমি ওর অংশ একটা। আমি কি চাইবো না ওর পরিবারের মানুষগুলো খেয়ে পড়ে থাকুক? ওরা যদি কোনো কারণে কষ্ট পায় আমার তো খারাপ লাগবে। তবে জানো, আমি বিশ্বাস করি লালন বেঁচে আছে। আমি ওর নামের স্মৃতিতে সিঁদুর এখনও লুকিয়ে পড়ি, যার যার বিশ্বাস তার কাছেই। তুমি ওই নার্সিংহোমের চাকরিটা ছেড়ে দে না ফুলঝুরি। দেখ, আমার মেয়ে চড়ুই বাড়িতে নেই, আমি ওর মতো করে তোকে না হয় মানুষ করব। ওর প্রতি যা যা দায়িত্ব কর্তব্য ছিল, যে স্বপ্ন আমার আশা ছিল, সেগুলো না হয় তুই পূরণ করি, সেটা সম্ভব নয় মেজমামু। কেন বুঝতে পারছো না? আমি যেটা ঠিক করে নিয়েছি আমি সেটাই করব ফুলঝুরি। আমি তোমাকে অনেক জেদি হিসাবে জানতাম, তবে তুমি আত্মসম্মান বিসর্জন দিয়ে যে ওই বাড়িতেই থাকবে এটা কখনো মানতে পারছি না। মিমি দিদি এসে ফুলঝুরিকে দেখে খুব খুশি হয়ে যায়, বলে, তুই এসেছিস দেখ, সবাই গল্প করছে, অথচ কেউ আমাকে একটাবার ডাকলো না। আর জানিস তো ফুলঝুরি, আমি একটার পর একটা সমস্ত ক্লাস পাস করে গেছি। আমাকে একটু একটু মাস্টারমশাই অনেক বই কিনে দিয়েছে, গল্পের বই কিনেছে, যেগুলো মা আমাকে প্রতিনিয়ত পড়ে পড়ে শোনায়, আমার খুব ভালো লাগে। দেখ না ফুলঝুরি, তুইও আমার মতো পড়াশোনা করবি? না মিমি দিদি, আমার জীবনে অনেক দায়িত্ব রয়েছে, সেগুলো আমাকে পালন করতে হবে। গিয়েছিলাম হাসপাতালে চাকরির জন্য, কিছু আজকে হলো না, কালকে আমাকে যেতে বলেছে, কালকে যাব, তারপরে দেখা যাক কী হয়। ফুলঝুরি, তোকে আমি এতবার করে বোঝাচ্ছি মা, তুই বুঝতে পারছিস না, ওই বাড়ির মানুষগুলো তোর কৃতজ্ঞতা কখনো স্বীকার করে না, আর ভবিষ্যতেও কখনো করবে না। তুই তাহলে সেই মানুষগুলোর জন্য কেন এতটা মরিয়া হয়ে উঠেছিস? কেন ওদের জন্য তুই এতটা কষ্ট করছিস বলতো? সবই আমার কপাল, বুঝতে পারলে তো বাবা? আর এই কপালকে কখনোই তো আমি দূরে সরিয়ে রাখতে পারবো না নিজের থেকে। ফুলঝুরিকে বারবার করে বৌমনিও বোঝায় যে দেখো, ওই বাড়িতে থাকলে তোমার কোনো ভবিষ্যৎ হবে না ফুলঝুরি, এই আয়ার চাকরি করে তুমি কত টাকাই বা বেতন পাবে? আর যাই পাও না কেন, সব কিছু তোমাকে ওই পরিবারের হাতে তুলে দিতে হবে। তুমি কেন করছো এগুলো? তার থেকে ভালো তুমি আমাদের বাড়িতে পারমানেন্ট চলে এসো। আমি পারবো না বৌমনি সেটা করতে, আমার বিবেকে বাঁধবে, তাই আমি পারবো না। এদিকে চড়ুইয়ের সাথে নানা ধরনের নতুন নতুন ঘটনা ঘটছে, যেগুলো চড়ুই মেনে নিতে পারছে না। চড়ুই যখন জানতে পারে তার মায়ের বিষয়ে সমস্ত সত্যিটা, চড়ুইয়ের মাথায় বাজ পড়ে। লোকটি কোনোভাবেই চড়ুইকে রুম থেকে বেরোতে দিচ্ছে না, চড়ুইয়ের সাথেই সে রুম শেয়ার করে থাকবে, এটাই তার নিয়ম। আর এখানে কেউ একলা রুমে ঘুমোয় না, পুরো হোটেলটা বুক করা রয়েছে সেনাপতির নামে, এবং তার এত টাকা সে সবাইকে এক একজন এক একজনের সাথে প্রতিনিয়ত রুম শেয়ার করে থাকে। এখানে এই পার্টির এই নিয়ম, তাই চড়ুইকে তার পছন্দ হয়েছে, তার নিজের বাড়িতে চড়ুইকে নিয়ে যাবে এবং সেখানে লং ড্রাইভে চড়ুইয়ের সাথে যাবে, মানে কিছুদিন সে চড়ুইকে ব্যবহার করে নেবে। আর সিরুপা এরকম করেই নতুন নতুন মেয়ে এনে সেনাপতিকে দিচ্ছে, আর সে কিন্তু সেগুলো নিয়েই তার জীবন পরিচালনা করছে। আর বিনিময়ে সিরুপা যাতে ভালোভাবে থাকতে পারে, তার সিকিউরিটি মোতাবেক চলতে পারে এবং বড় গাড়ি বাড়ি সব কিছু সে ব্যবহার করছে। চড়ুই যখন সবটা জানতে পারে তখন সে অবাক হয়ে যায় যে তার নিজের মা এরকম করে তার জীবনটা শেষ করে দিল। তাকে আজকে হোটেলে একটা তার বাপের বয়সী লোকের সাথে রুম শেয়ার করে থাকতে হচ্ছে, শুধুমাত্র তার মায়ের এই খুনের কলঙ্ক ঢাকতে। কিন্তু কেন, কেনই বা করলো তার মা লালনকে সরিয়ে দিয়ে? কি সুখটা পেলো? তার নিজের মেয়ের ভবিষ্যৎটাও খারাপ হয়ে গেল, ওদিকে ফুলঝুরিও অসুখী হলো, এবং লালন মাঝখান থেকে সবার জীবন থেকে দূরে চলে গেল। তাই চড়ুই তার মাকে ঘেন্না করতে শুরু করেছে। কোনোভাবেই তার মা যদি তার সামনে এসে দাঁড়ায়, সে কোনোভাবেই তার মাকে গ্রহণযোগ্যতা দেবে না, কারণ তার আজকের এই পরিণতির জন্য চান্দ্রি দায়ী। নিজের দোষ ঢাকতে, নিজের সমস্ত কলঙ্ক লুকাতেই আজকে নিজের মেয়েকে বলি চড়াতেও সে দ্বিধাবোধ করেনি। আর যখন সেনাপতির মুখ থেকে সবটা শুনে চড়ুই তো অবাক হয়ে যায়। এবার তাহলে চড়ুইয়ের বাঁচার কোনো পথ নেই, সেভাবে সিরুপানটিকে সে বলে দেবে। জানতে পারে সিরুপাই আসলে সব কিছুর মূলে, এখানে চড়ুইকে হোটেল পর্যন্ত নিয়ে আসা তার দায়িত্ব ছিল, এরপরে সেনাপতির দায়িত্ব তাকে রুমে নিয়ে যাওয়া, আর সে এসেছে, এরপরে ছাড়ার তো কোনো প্রশ্নই উঠছে না। কি হতে চলেছে ধুলোকণা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? চান্দ্রি লালনের খুনি থেকে বাঁচতে চড়ুইকে নিলামে তুলেছে, জানতে পারলো চড়ুই। তার মায়ের এই এত বড় নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নিতে পারছে না চড়ুই। তার মাকে যদি পেত তাহলে নির্ঘাত সে প্রশ্ন করত, কেন করলো সে এত বড় একটা খারাপ কাজ যার কারণে চড়ুই সারাটা জীবন নষ্ট হয়ে গেল। আজকে সেনাপতি তার সাথে রুম শেয়ার করবে, কালকে হয়তো অন্য কেউ, তারপরে অন্য কেউ, এইভাবেই চড়ুইয়ের জীবনটা চলতেই থাকবে।
তার ঘর সংসার, বিয়ে শাদি, তার জীবনে নতুন মানুষ কেউ কখনো আর আসতে পারবে না। তার জীবনে সংসার বলতেই আর কখনো কোনো জিনিস হবে না, সেই সব কিছু ভেবে চড়ই অবাক হয়ে যায়। যে মানুষটাকে ভালোবাসলো লালনকে, তাকেও তার মা সরিয়ে দেওয়ার জন্যই আজকে নিজে খুনির হাত থেকে বাঁচতে কলঙ্কের চড়ইকে এরকম একটা পরপুরুষের হাতে তুলে দিল। আর ওদিকে সিরুপাও এই সমস্ত কিছু করেছে শুধুমাত্র চড়ইকে নিজের কাছে এনে ব্যবসা করবে বলে। এরপরে চড়ই পড়ে গেল বহুত বড় বিপদে। চড়ুই কি সেখান থেকে বেরোতে পারবে এবার? কীভাবে এই সমস্ত সিরুপার জাল কেটে নিজেকে রক্ষা করবে? নাকি আদৌ চড়ুই জেদ করে এই পেশাকেই নিজের জীবনের সাথে জড়িয়ে নেবে? জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।